তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবে, তবে কোন কোন জিনিস ঠিক হলে তিনি ফিরবেন সেই বিষয়টাই শিওর হতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন অপেক্ষায়। তবে এমন গুঞ্জন নাকি সত্যি না যে তামিম হাতুরু সিং থাকলে ফিরবেন না। দল ঘোষণা, দল ঠিক করা সব কিছুই নির্ভর করে ক্যাপ্টেন এবং কোচের উপর, সেটা আবারও সাফ জানিয়ে দিলেন পাপন। শুধু তাই না, নাজমুল হাসান পাপন সাদা কাগজ দেখিয়ে বললেন এখানে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট আছে, তবে দুই পরিচালক যে অনেক দায়ী সে বিষয়ে কোনো কিছু লেখা নেই। আকরাম খানকেও তার বক্তব্যের জন্য সরাসরি যোগাযোগ করেন নাজমুল হাসান। তিনি বলেন এগুলো ভুল নিউজ যেগুলো ছড়ানো হচ্ছে। শুধু তাই না, অনেকে তো সাকিব তামিম দ্বন্দ্বকেও বড় করে দেখেছেন, সেসব বিষয়ও সামনে না আসলে তা অনেকের কাছে পরিষ্কার। আপনাদেরকে যেটা বললাম আমি, এই রিপোর্টটাই আমাকে যে সেদিন আমাকে একটা রিপোর্টই দিয়েছে চেয়ারম্যান, সো আই হ্যাভ দ্য রিপোর্ট। এইখানটায় কোন ডাইরেক্টর তো দূরে থাক, এরকম কোন একটা লাইনও নাই, একটা শব্দও নাই। মানে এখন রিপোর্ট একটা হবে, এরকম তো প্রতিদিনই রিপোর্ট হচ্ছে। আমাকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নাই, আমি আপনাদেরকে পড়ছি না। বাট আজকে আমি জালাল ভাই এবং খালেদ মাহমুদ সুজন এবং আরও কয়েকজন ডাইরেক্টরের সামনে পুরো রিপোর্টটা পড়ে শুনিয়েছি, ওনাদেরকে জিজ্ঞেস করছি দেখেন কোথায় কী আছে। ওনারা দেখলো যে এরকম কিচ্ছু নেই। সো এখন এর বাইরে যদি কেউ কিছু বলে এখানে আমাদের কিছু করণীয় থাকে না। যেমন আজকে কে জানে আমাকে পাঠালো আকরাম খানের একটা কোট, ঠিক আছে, আমি আকরামকে সাথে সাথে পাঠালাম, আকরাম লিখেছে এক্স্যাক্টলি ফেক নিউজ ভাইয়া। এখন আমি কি করবো? আমি তো আকরামকে অবশ্যই বিশ্বাস করবো। এখন ফেক নিউজ করলে আমার কি করা যাচ্ছে এখানে? আমরা কি প্রত্যেকে যেই পরিমাণ নিউজ জেনারেট হয় এই আমাদের কাজ কি খালি এইগুলোর উত্তর দেওয়া? এটা তো দেওয়া সম্ভব না। সম্ভব কিনা এটা বোঝার জন্য আগে ওদের সাথে বসতে হবে, তামিমের সাথে বসাটা বড়ই জরুরি। মানে সেই জন্যই আমি বলেছি আগে তামিমের সাথে তার প্ল্যানটা শোনার জন্য, যে সে কি প্ল্যান করছে। তার যদি প্ল্যানগুলো আমরা জানি তখন আমরা সামনে অগ্রসর হতে পারবো। আর সোফার হেড কোচ ইজ কনসার্ন, তার সাথে বসার মতো আমি কিছু দেখছি না, মানে আমাদের আলাদা করে। কারণ তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের। মানে এর জন্য আবার কোচকে জিজ্ঞেস করার কি আছে? কতগুলো জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, আমি আবার বলে রাখি। টিম সিলেকশন ফাইনাল, যে বোর্ডের একটা কমিটি আছে, ওই সিলেকশন প্যানেল এবং একটা কমিটি, এটা দায়িত্ব ওদের, যে কে খেলবে এটা তারা ঠিক করবে। বেস্ট ইলেভেন কে খেলবে এটা ওরা আমরা এটা করে না, আমি অনেকবার বলেছি আপনাদের, ওইটা কোচ অ্যান্ড ক্যাপ্টেন, মেইনলি ক্যাপ্টেন, সাথে কোচেরও একটা বিরাট ইনভলভমেন্ট থাকে। দিস ইজ নাম্বার ওয়ান, কোচ কে হবে, সিলেক্টর কে হবে, ক্যাপ্টেন কে হবে, এটা পুরোপুরি বোর্ডের ডিসিশন, ঠিক আছে। এখানে অন্য কে কে বললো না বললো আসলে বলতে পারে, এটা আমাদেরকে ডিসিশন মেকিং এ হয়তো সাহায্য করতে পারে, কিন্তু ওটাই করতে হবে এমন কোনো কথা নেই। ডিসিশন ইজ বোর্ডের, এখানে আর কিছু নেই।